ইস্ট বেঙ্গল 4-1 গোলে এগিয়ে আছে। থ্যাংক ইউ স্যার, বিলেটেড হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। কত দিন বাদে দেখা দিবসের সাথে, যখন দিবসে ইস্ট বেঙ্গলে অজয় ছেত্রী, অজয় ছেত্রী এই বছর ইস্ট বেঙ্গলে সাইন করেছে। ওয়েলকাম টু ইস্ট বেঙ্গল ফ্যামিলি অজয় ভাই। চাল চল কেমন লাগে? পলাশদা সবাই রয়েছে, চাল চলতে হারিয়েছে। টিমের যে খেলা আজকে দারুণ দুর্দান্ত খেললো, খুব কম সংখ্যায় এসেছে কিন্তু তাতেই যথেষ্ট। আলট্রা মাঠে চলে এসছে অর্পণ, শুভ বিজয় অর্পণ। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙাল থেকে সৌরভ উইথ বেটার হাফ। তো আজকে এখন বাজে 1:45 এবং ভাত খেতে বসে পড়েছি, এবং ইস্ট বেঙ্গল টি শার্ট পরেই ভাত খেতে বসে পড়েছি। কারণ হচ্ছে কি, আজকে কলকাতা লিগের ম্যাচ রয়েছে, ইস্ট বেঙ্গল ভার্সেস ডায়মন্ড হারবার এফসি। আর তো ওই তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমি যাবো একটু মাঠে খেলা দেখতে। অনেক দিন খেলা দেখা হয়নি, কলকাতা লিগে অলরেডি মোহামেডান চ্যাম্পিয়ন হয়ে গেছে, এই ম্যাচে সেরকম কোনো গুরুত্ব নেই, কিন্তু তা সত্ত্বেও আমি যাচ্ছি, কারণ অনেকদিন নিজেও খেলা দেখিনি, তোমাদেরকেও খেলা দেখানো হয়নি, তাই যাই দেখি কী হয়। ঠিক আছে, প্লাস অভিজিতের আসার কথা আছে, বেঙ্গল স্পোর্টস ব্লগের অভিজিৎ। অর্পণ খেলার সময় আসতে পারবে না, বিকজ ফার্স্ট ডে আসবে অফিস, তো ও বলেছে খেলার শেষের দিকেও আসবে, তো যদি দেখা হবে অর্পণের সঙ্গে আশা করি। ঠিক আছে, আর এখানে আমাদের আজকে ঠাকুর টাকুর আমরা সব তুলে দিলাম। ঠিক আছে, এখন আসন টাসন যা আছে ও সব পরিষ্কার করছে, এরপর রান্নাবান্না ওরা করবে, আপাতত তাড়াতাড়ি খেয়ে আমি মাঠে যাই, আর ওরা বাড়িতে ওদের কাজকর্ম করতে পারবে। প্রথমার্ধের 35 মিনিটের মাথায় ইস্ট বেঙ্গল গোল করলো, গোল করলো বোধহয় অভিষেক কুঞ্জম, তাই তো? অভিষেক কুঞ্জম গোল, জেসিন টিকে, আচ্ছা গোল করলো জেসিন টিকে। ঠিক আছে, তার আজকে মাঠে দেখা হয়ে গেছে সুশান্ত দার সঙ্গে, আমার পেছনে বসে রয়েছে। ঠিক আছে, ওখানে শশাঙ্ক দাও রয়েছে, ঠিক আছে সুশান্ত আমাদের ভাই। আচ্ছা, সব হচ্ছে গিয়ে সুশান্ত দার সঙ্গে আমার অনেক দিনের পরিচয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং সুশান্ত দা সত্যি খুব ভালো মানুষ, এবং সুশান্ত দা খুব সাপোর্ট করে আমাকে, এবং আজকে ইস্ট বেঙ্গল মাঠে এসে প্রথমবার সুশান্ত দার সঙ্গে দেখা, ভালো লাগছে। চলো খেলাটা দেখতে থাকো, আপাতত ইস্ট বেঙ্গল 1-0 এগিয়ে রয়েছে জেসিন টিকের করা গোলে। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। আল্ট্রাসের সদস্য আজকে খুব কম সংখ্যায় এসেছে কিন্তু তাতেই যথেষ্ট আল্ট্রাস। প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে ইস্ট বেঙ্গল একটা গোল খেয়ে গেছে, ডায়মন্ড হারবার এফসি গোল শোধ করে দিয়েছে। তো আপাতত খেলাটা যা 1-1, এখন হাফ টাইম হয়ে গেছে, হাফ টাইমের পরের খেলা আবার হবে। ইস্ট বেঙ্গল খুব একটা ভালো খেলতে পারছে না, এটা মানতে হবে, ইস্ট বেঙ্গল খেলা খুব একটা ভালো হচ্ছে না, অনেক দিন পরে খেলা, সেই জন্য মনে হয় টিমের মধ্যে কিছু সমস্যা হচ্ছে, যে খেলাটা ঠিক দানা পাচ্ছে না। দেখি সেকেন্ড হাফের খেলা কী হয়, আশা রাখি ইস্ট বেঙ্গল জিতবে। জয় ইস্ট বেঙ্গল। মাঠে চলে এসছে অর্পণ, শুভ বিজয় অর্পণ। এক কাকা, কাকার নামটা সিদ্ধার্থ কাকা, আর শুভজিৎ, সুশান্ত দা বসে আছে, এদের নাম কি? বাবান, বাবান দা। এখানে শশাঙ্ক দা ভালো খেললো। শশাঙ্ক দা ফার্স্ট হাফের খেলা কেমন লাগলো? দুর্দান্ত, জিতব জিতব, হারবো বলবো পরিষ্কার করো। ট্রু ইস্ট বেঙ্গল সাপোর্টার এরকমই হয়, যে কোনো মুহূর্তে যে কোনো সময় বলবে যে ইস্ট বেঙ্গল জিতবে, তো এটাই হচ্ছে কথা। ওই আমরা যাই বলি না কেন, খেলা কীরম লাগুক না লাগুক, সত্যিকার ইস্ট বেঙ্গল সাপোর্টার এরকমই হয়, ইস্ট বেঙ্গল যেরকম গেলুক বললো ভালো, জিতবো তো আমরাও বলি, আর সত্যি কথা বলতে প্রথমত খেলাটা ভালো লাগে,
ভালো খেলবে। এরপর থেকে আমার নাম্বারটা নিয়ে নাও, আমাকে ফোন করো, আমি যেতে আমি যাবো পাঁচশো করে। হ্যাঁ বাইরে বিরিয়ানি মা ক্যান্টিন আছে তো। গোলকিপার আছে, মার নাচটা কেমন করলে কেমন লাগে? ফুটবল দে না খেলে দে কি রে গোল তুই নেমেই গোল, গুড গোল গুড গোল। সুশান্ত আবার যাচ্ছে, জয়েস বেঙ্গল এই মুহূর্তে ইস্ট বেঙ্গল 4-1 গোলে এগিয়ে আছে, 4-1 গোলে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল এগিয়ে আছে, মানে সত্যি কিছু বলার নেই, 4-1 গোলে ইস্ট বেঙ্গল এগিয়ে আছে 4-1। খেলা শেষ হয়ে গেল, এই মুহূর্তে 4-1 গোলে জিতেছে শুভ বিজয়া। এখানে কার সঙ্গে দেখা হয়ে গেছে? রামদার সঙ্গে, রামদা শুভ বিজয়া। ঠিক আছে, ইস্ট বেঙ্গলের খেলা শেষ, 4-1 গোলে ইস্ট বেঙ্গল জিতলো আজকের ম্যাচে, জয় ইস্ট বেঙ্গল। গেল আমার
তাজকি ইস্ট বেঙ্গল 4-1 গোলে জিতে গেছে। সুশান্ত দা, বাবান দা, পলাশ দা সবাই রয়েছে। চাল চলতে হারিয়েছে, চাল চলতে জয় ইস্ট বেঙ্গল। মাঠে দেখা হয়ে গেছে আমার বেলেঘাটার ভাই শুভমের সঙ্গে। বল আজকে ইস্ট বেঙ্গলের খেলা। আজকে তো দারুণ লাগলো এই ছোটদের, মানে এই টিমের যে খেলা আজকে দারুণ দুর্দান্ত খেললো। আমার মনে হয় যে এই টিমই যদি থাকতো মোহামেডানের সাথে সেদিনকে হয়তো আমরা জিততে পারতাম। যাই হোক, অতীত ঘেটে আর লাভ নেই, আমরা আগামী দিনে আরও ভালো খেলি, সিনিয়র দলটা আইএসএলে ভালো ফলাফল করুক এটাই চাইব আর কি। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। তো কাকে পেয়েছি আজকে, মানে সত্যি কথা মানে বলার কিছু নেই। আরে দীপক মন্ডল, আগে কতদিন বাদে দেখা দীপকদের সাথে, যখন দীপকদের ইস্ট বেঙ্গলে খেলতো তখন কাকুর কাছে আমাদের মেসে থাকতো, আমাদের সঙ্গে আড্ডা মানে প্রচুর আড্ডা হতো, ঠিক আছে, মনে আছে সেই দিন করে। কিছু বলার থাকলে বলো, আমার লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে দেবো, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, আর ভালো লাগে আমার সবসময় ভালো লাগে সাপোর্টারদের সঙ্গে দেখা করে। দীপকদের এখন ডায়মন্ড হারবারে রয়েছে, আজকে ডায়মন্ড হারবার ইস্ট বেঙ্গলের কাছে হেরে গেছে, কিন্তু দীপকদার ফোনে স্ক্রিনশটে যেটা দেখলাম, দীপকদার ফোনে এখনও ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে সেই ছবি, এটাই ভালো লাগলো। তো জয় ইস্ট বেঙ্গল, দীপকদা আজকে বলতে পারবে না কিন্তু আমরাই বলছি জয় ইস্ট বেঙ্গল। পেয়ে গেছি অজয় ছেত্রীকে, অজয় ছেত্রী এই বছর ইস্ট বেঙ্গলে সাইন করেছে। ওয়েলকাম টু ইস্ট বেঙ্গল ফ্যামিলি অজয় ভাই। ইস্ট বেঙ্গল মে সাইন করকে কেসা লাগে, ইস্ট বেঙ্গল মে খেল রহে হো কেসা লাগ রহা? ফির সে মতলব ফির সে আনে কা মৌকা মিলা, কলকাতা মে আনে কা মৌকা মিলা। পহলে তো গোয়া মে থা, ফ্রেন্ডস নাই দেখ, মতলব দেখ নাই দেখা হুয়া থা, আবি তো দেখনে কা মিলা, আচ্ছা লাগ রহা হুয়া। ক্রেজি তো না, মজা আতা হুয়া, ডারবি মে গিয়া থা, বহুত মজা আয়া। মতলব ইস্ট বেঙ্গল কা মহল হি পুরা আলাগ, মহল হি আলাগ হুয়া। মতলব ইন্ডিয়া কা কোই ক্লাব মে খেলো, ইস্ট বেঙ্গল মোহনবাগান দোনো ক্লাব জো হ্যায় দোনো কা ফ্যান্স জো হ্যায় একদম ডিফারেন্ট হ্যায়, ক্রেজি পুরা ডিফারেন্ট। আর ডারমা মে আচ্ছা লাগে, মতলব ফ্যান্স কা সামনে খেলনে মে আচ্ছা লাগে। তো অজয় ভাই কো এই বোলেঙ্গে কি আইএসএল কে লিয়ে বেস্ট অফ লাক, কি আইএসএল মে আচ্ছা খেলো আপ, ঠিক হ্যায়, আর টিম কো আচ্ছা পারফরমেন্স হো, টিম আগে যায়, হম লোগ আচ্ছা মতলব রিজাল্ট করে, ইস সব হম লোগ তো হর ম্যাচ মে রহতে হ্যায়, ঠিক হ্যায়, আর বেস্ট উইশেস ফর আইএসএল। এখানে আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে শুভজিৎ, অর্পণ আর কাকাও দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। তো আজকে ইস্ট বেঙ্গল 4-1 গোলে জিতেছে, দীপক মন্ডলের সঙ্গে দেখা হলো, অজয় ছেত্রীর সঙ্গে দেখা হলো, সবার সঙ্গে দেখা হলো। তো 8টা থেকে ইস্ট বেঙ্গলের একটা ম্যাচ রয়েছে, প্র্যাকটিস ম্যাচ মোহামেডানের সঙ্গে। তো আজকের মতো ব্লগটা এখান থেকেই শেষ করছি, সবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো সবাইকে আরেকবার বলি, কী বলবো, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, টাটা।